নমস্কার বন্ধুরা, দামোদর সেনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটা সময় ছিল যখন আমি প্রচুর বুফে রেস্টুরেন্টে খেতে যেতাম, বারবিকিউ নেশন, চ্যাপ্টার টু, হাকা, ফ্লেমেন গ্রিল প্রভৃতি। তো এখন ঠিক করলাম যে লকডাউনের পরে এরকম বুফে রেস্টুরেন্টগুলো, যেগুলো বুফের জন্য খুব পপুলার, সেগুলো কেমন আছে একটু দেখে আসি। তাই কলকাতার মধ্যে বুফে রেস্টুরেন্ট সব থেকে ভালো তো বারবিকিউ নেশন, তো একবার বারবিকিউ নেশনে ঘুরে আসলাম। তাই জন্য বারবিকিউ নেশনে ঘুরতে গেছিলাম। আর আজকের ভিডিওটা আমার এক স্টুডেন্টের সাথে, মানে একটা সময় সে স্টুডেন্ট ছিল, এখন সে আমার জুনিয়র। প্রায় এক দেড় বছর ধরে সে ইউটিউবে ভিডিও আপলোড করছে, ফুড ব্লগার অভিনব দত্ত। ওর চ্যানেলটার নাম হচ্ছে সিটি অফ জয়। ওর সাথে গেলাম, ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট কোলাবোরেশন আমার চ্যানেলের সাথে। ভিডিওটা কেমন লাগে একটু দেখুন। মাস্ক আর স্যানিটাইজার নিয়ে বেরিয়ে পড়েছি বুফে খাওয়ার জন্য, আর অনেকদিন পরে বুফে খেতে যাচ্ছি। আগে যেটা করতাম, যে আগের দিন রাত্রেবেলা থেকে না খেয়ে গিয়ে পরের দিন লাঞ্চে গিয়ে বুফে খেতাম একদম নাক ডুবিয়ে, এখন বয়স হয়েছে অতটাও চলে না, তাই সকাল থেকে না খেয়ে আছি। চলুন যাওয়া যাক। আমি গেছিলাম লেক মলের বারবিকিউ নেশনে। আমি পৌঁছানোর আগেই অভিনব এবং ওর আরেক বন্ধু তমগ্ন দুজনে পৌঁছে গেছে। রাস্তায় বেরিয়ে আপনারা এখন সবাই দেখতে পারবেন, সবই খুলে গেছে, সবাই রাস্তায় চলছে, সব কিছুই যেন নর্মাল। তবু নিউ নর্মাল সিচুয়েশনে আমরা সবাই মাস্কটা পরছি। কিন্তু আসুন তাহলে এবার ভেতরে ঢোকা যাক লেক মলের। আমরা এখন দাঁড়িয়ে লেক মলের বারবিকিউ নেশনের সামনে। ঢুকতেই দেখলাম ওনাদের সব স্টাফেরাই কিন্তু মাস্ক এবং গ্লাভস পরে রয়েছেন, এবং স্যানিটাইজেশনটা কিন্তু প্রপারলি মেনটেন হচ্ছে। সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে ওরা কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজে যাচ্ছে না। দেখুন ওনাদের স্যানিটাইজেশন প্রসেসটা, বসার জায়গা থেকে শুরু করে টেবিল সমস্ত কিছু সুন্দর করে ক্লিন করা হচ্ছে। এইসব ছবিগুলো দেখলে কোথাও যেন একটা ভরসা আসে, না এখানে খাওয়াটা সত্যিই সেফ, এখানে খেলে আমার অন্তত পক্ষে কিছু হবে না। বারবিকিউ নেশনে ঢোকার পরেই দেখতে পেলাম ওনাদের যে কিচেনটা আছে সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। ওনারা কাবাব সেখানে পোড়াচ্ছেন, রোস্ট করছেন, এবং অভিনব লেগে পড়েছে ওর ভিডিও ব্লগিংয়ের কাজে। আমি ওর চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ ওকে সাবস্ক্রাইব করুন, ওর ভিডিও দেখুন, ও খুব ভালো ভিডিও বানায়। আর আমি একটু ঘুরিয়ে দেখাই আপাতত, একদম ঢোকার পরেই আমি কী কী দেখেছি, কী কী খাবার টাবার ছিল সেই জিনিসগুলো আপনাদের একটু দেখাই, তারপরে আমি আসব একদম স্টার্টার থেকে। আমরা জানি বারবিকিউ নেশনের বুফে মানেই স্টার্টার্স আর ডেজার্ট। আমরা চলে এসেছি স্টার্টার্সে। এখানে টোটাল 10 রকমের স্টার্টার্স আছে, 5টা ভেজ, 5টা নন ভেজ। এই 5টা ভেজের মধ্যে আপনি আলুরও স্টার্টার পাবেন, আবার পাইনঅ্যাপেল রোস্টেরও স্টার্টার পাবেন। আর নন ভেজের মধ্যে প্রন, ফিশ, চিকেন, মাটন সমস্তটাই রয়েছে। ভিডিওটাকে বেশি লম্বা না করে আমি ডেসক্রিপশন বক্সে ঠিক কী কী স্টার্টার্স খেয়েছি তার নামগুলো আমি মেনশন করে দিচ্ছি। বারবিকিউ নেশনের স্টার্টারগুলো মোরালেস প্রতিদিনই কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে। আজ আমার ওনাদের ভেজ আইটেমের মধ্যে রোস্টেড পাইনঅ্যাপেলটা বেশ ভালো লেগেছে, আর নন ভেজ তো আমি সবই খাই, কোনো কিছু বাদ দেওয়ার কিছু নেই। শিক কাবাব, প্রন টিক্কা, এভরিথিং ওয়াজ সো গুড। এই দেখুন অভিনব ওর দ্য সিটি অফ জয় ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে চলেছে।
লোকের আমার প্রতি একটা অভিযোগ আছে, আমি আমার মুখ দেখাই না। আসলে কি বলুন তো, আমার মুখের থেকে খাবারগুলো অনেক বেশি সুন্দর হয় দেখতে, তাই জন্য আমি খাবার দেখাই, আমি মুখ দেখাই না। কিন্তু ওরা বেশ সুন্দর মুখটুক দেখিয়ে খাবার, খাবারের রিভিউ সব একসাথেই করে। আমি এবার ক্যামেরার পেছনে থেকে এই জিনিসগুলো করতে ভালোবাসি। বাচ্চারা এই কাজগুলো করছে, ওদের একটু সাপোর্ট করুন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, এগুলো করতে তো আর পয়সা লাগে না। তাই আজকের ইউথকে যদি এইভাবে একটু হেল্প করেন, একটু ইন্সপায়ার করেন, তাহলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা আপনাদের থেকেই পায়। আপনারা আমাকে এই দু আড়াই বছরে অনেকটাই চিনে গেছেন। আপনারা জানেন আমি খারাপকে খারাপ বলি, ভালোকে ভালো বলি। আমি কোনোদিন খাবার বা খাবারের জায়গাকে প্রমোট করি না, বরং রেকমেন্ড করি। যেটা ভালো সেটা ভালো বলি, যেটা খারাপ সেটা খারাপ বলি। বারবিকিউ নেশনের মেইন কোর্স আমার কোনোদিনই ভালো লাগতো না, টু বি অনেস্ট, আমার কোনোদিনই ভালো লাগতো না। তো এখানে বেশ কিছু ভেজ এবং ননভেজ আইটেমস রয়েছে, আমি বিরিয়ানিটাও দেখলাম, সব কিছুই অল্প অল্প করে নিলাম। এখানে শুধুমাত্র মাটন রোগানি বলে যে রোগান জোশের মতো একটা আইটেম রয়েছে, সেটা ছাড়া আমার একটা ডিশও মুখে লাগার মতো নয়। আমি নবরতন কোরমা নিয়েছিলাম, আমি বিরিয়ানি নিয়েছিলাম, আমি চিকেনের ডিশটা ট্রাই করি, সব কিছুই আমার কাছে কীরকম ফিকে লাগে, মুখে লাগার মতো একমাত্র মাটন রোগানি। যদি আমি স্টার্টারের সাথে কম্পেয়ার করি, সেইখানে কম্পেয়ার করে দেখতে গেলে বারবিকিউ নেশনের যে মেইন কোর্স সেটা অনেকটাই বলবো ঝুল, কোট আনকোট ঝুল। লখনৌর বিরিয়ানি খেয়ে আসার পরে এখানে কলকাতায় হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানি, মঞ্জিলাচ্ছের বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি, এইগুলো খাওয়ার পরে বারবিকিউ নেশনের বিরিয়ানি যখন আমি খাচ্ছি, অত্যাধিক ড্রাই, টেস্ট নেই, মানে টেস্টলেসই বলবো, মানে যে টেস্টটা ছিল সেই টেস্টটা মুখে লাগার মতো নয়। বিরিয়ানি এরকম হয় না, কলকাতার বিরিয়ানির টেস্টটাই আলাদা হয়, তো ওনারা সেই টেস্টটা আনতে পারেননি। মানে টু বি অনেস্ট, আমি এই জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড, মানে ডিসঅ্যাপয়েন্টেড বলবো না, আমি আগেও বারবিকিউ নেশনে গিয়েছি, সেখানে খেয়েছি, আমি একই জিনিস পেয়েছি। ওনারা ওনাদের মেইন কোর্সের ব্যাপারটাকে ওনারা ঠিক রাখেন না, বরং তার থেকে অনেক বেটার কোয়ালিটির স্টার্টার এবং ডেজার্ট সার্ভ করেন। মেইন কোর্সে ওদের কী কী আইটেম ছিল সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিচ্ছি। তার সাথে আপনারা যারা মঞ্জিলাচ্ছের বিরিয়ানি খাননি, হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানি খাননি এখনও, বা হান্ডি বিরিয়ানি এখনও চেখে দেখেননি, তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে এই তিন জায়গারই লিংক দিয়ে দিচ্ছি। হান্ডি বিরিয়ানি বা মঞ্জিলাচ আপনারা অর্ডার করে বাড়িতে নিয়ে আসতে পারেন, একবার ট্রাই করে দেখুন না কেমন লাগে, আশা করছি খুব একটা হতাশ হবেন না। আর হ্যাংলাথেরিয়াম তো সবাই জানে। এরপরে আসলাম ডেজার্ট সেকশনে। বারবিকিউ নেশনের ডেজার্ট সেকশন বরাবরই স্ট্রং, কিন্তু আমার লাকটা বোধহয় আজকে খারাপ ছিল, সেই জন্য আমি যে ডেজার্টগুলো পেলাম সেগুলো খুব একটা খেতে ভালো না। মানে আমি ব্রাউনি পাচ্ছি, ব্রাউনির সাথে সাথে আরও একটা চকলেটের আইটেম, মানে অহেতুক সেম টাইপের দুটো জিনিস কেন রাখা বুঝতে পারলাম না। তবে ওই গোলাপজামুন, যে আঙ্গুরি গোলাপজামুন রয়েছে, সেটা বেশ ভালো লাগলো খেতে। শাহী টুকরাটা ভীষণ ক্রাঞ্চি, মানে মনে হচ্ছে যেন টোস্ট বিস্কুটটা আমাকে দেওয়া হয়েছে মালাই দিয়ে, আমার খেতে খুব একটা ভালো লাগেনি। তবে এক্সক্লুসিভ লেগেছে ওনাদের সাবুদানা ক্ষীর, যেটা সেই জিনিসটা আমি এর আগে কখনো সাবুদানা ক্ষীরটা খাইনি। ফিরনিটাও মোরালেস ঠিকঠাক, আর যে পেস্ট্রি বা মাফিন্স যেগুলো ছিল সেগুলো খুব একটা আহামরি কিছু না, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। ওই 749 টাকায় আমি যেটা পাচ্ছি, ঠিক আছে, ভ্যালু ফর মানি। তবে ওই আগে যেরকম বারবিকিউ নেশন একটা আলাদা ব্যাপার ছিল, সেই চার্মটা কোথাও যেন গিয়ে আমি মিস করলাম। এটা আমার অনেস্ট রিভিউ, আমি বারবিকিউ নেশনকে খারাপ বলছি না, বাট আগে যে চার্মটা ছিল সেই চার্মটা কোথাও যেন গিয়ে কমে গেছে। হ্যাঁ, 749-এর জায়গায় যদি 850 দিত তাও হয়তো আমি যেতাম, এক্সট্রা 100 টাকা বা 200 টাকা দিতেও গায়ে লাগে না যদি আমি খাবারটা ভালো পাই। সার্ভিস নিয়ে তো কোনো কথাই নেই, মানে ওনাদের স্টাফরা এরকম একটা ব্যাপার যে একটা কোনো কমপ্লেন করবেন, ওনারা নিজেদের গলা কেটে আপনার পায়ে রেখে দেবে যে আমাদের ভুল হয়ে গেছে। ওনাদের স্টাফদের নিয়ে তো কোনো কমপ্লেন করাই যায় না, তবু আমার কোথাও গিয়ে যেন একটা মনে হলো যে বারবিকিউ নেশন আর আগের জায়গায় আগের মতো করছে না। স্টার্টারটা খেয়ে খুব ভালো লেগেছে, মেইন কোর্স অ্যাজ ইউজুয়াল আগেও ভালো লাগতো না, এখনও ভালো লাগে না। আর
যখন ডেজার্টে আসছি, ডেজার্টের যে আইটেমসগুলো রয়েছে সেই আইটেমসগুলোর মধ্যেও কোথাও যেন গিয়ে একটা কিছু খামতি রয়ে গেছে। এরপরে যখন কুলফিটা ট্রাই করলাম আবার মনটা ভালো হয়ে গেল। ওনাদের কুলফির ভ্যারাইটি তো অনেক, মানে ওনাদের যে গার্নিশিং করে যে কুলফিগুলো দেওয়া হয় সেইগুলো তো খুবই সুন্দর খেতে হয়। তো মনটা আবার যেন কোথাও ভালো হয়ে গেল, যে অপূর্ণতাটা আমি ডেজার্টের মধ্যে পাচ্ছিলাম সেটা আবার কোথাও যেন গিয়ে কুলফি খেয়ে আমার মনটা ঠিক হয়ে গেল। আজ তবে এইটুকুই থাক, পুজোর আর এক মাসও বাকি নেই। এই মাসটায় আমি চেষ্টা করছি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ভিডিও আপলোড করার, এবং পুজোতে গিয়ে আপনি কোথায় কোথায় খেতে পারবেন, ভালো ভালো পুজোর কাছাকাছি কী কী ভালো রেস্টুরেন্ট বা ক্যাফে আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো থেকে। দেখতে থাকো দামোদর শেঠ, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, অতি অবশ্যই অভিনবর দ্য সিটি অফ জয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।